জেলার পূজো থেকে এবার আরও একবার কলকাতার পূজো। কলকাতা মানে অবশ্যই উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা। দক্ষিণ কলকাতা মানে কসবার নাম একবার করতেই হয়, কারণ কসবে আপনারা জানেন যে একাধিক বড় পুজো হয়। আর কসবার সাধুর বাগান দুর্গোৎসব কমিটি এবারে এক নতুন ভাবনা চিন্তা নিয়ে এসছে। সপ্তমীতে উৎসবের জোয়ার, কসবা থেকে রয়েছে আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক। শিবাশিস, তুমি এই মুহূর্তে যে পুজো কমিটির মণ্ডপের সামনে রয়েছো, সেখানে উদ্যোক্তারা মানুষের জন্য কি উপহার নিয়ে এসছেন? সৌমেন, এই যে হাসি আমরা বলি না, হাসি মুখটা, সেই হাসি মুখটা কিন্তু গত দেড় বছর ধরে আমরা সেভাবে দেখতে পাচ্ছি না। সাধুর বাগান কালচারাল অ্যাসোসিয়েশন তারা এবারে মায়ের কাছে বার্তা দিয়েছে, মা হাসিও নিয়ে হাসিওপ্যাথি, অর্থাৎ হোমিওপ্যাথি এলোপ্যাথি নয়, এবারে হাসিওপ্যাথির কথা বলছেন তারা। তুমি দেখছো মণ্ডপের সামনে একেবারে পাড়ার শিশুরা কিন্তু এই মণ্ডপ তৈরি করেছে এবং তাদের হাতেই তৈরি এই মণ্ডপ সাধুর বাগান কালচারাল অ্যাসোসিয়েশন, যে এক স্মাইলেই দেখতে পাচ্ছ। আর আমি আমার ভিডিও জার্নালিস্ট রোহিত গণের মাধ্যমে যে পিলারটা তুলে ধরবো, এরা কিন্তু এখানে শ্রদ্ধা জানিয়েছেন বাংলার রঙ্গরস বলতে আমরা যাদেরকে চিনি, সেই সন্তোষ দত্ত, আবার একদিকে কমিক্সের মধ্যে হাঁদাভোঁদা উৎপল দত্ত, সুকুমার রায়ের আবোল তাবোল, এই সব কিছুকে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে হাসিওপ্যাথির মাধ্যমে। এবার পাড়ার ভেতরটায় আসা যাক, কারণ সার্বিকভাবে যে পাড়া কালচার সাধুর বাগান কালচারাল অ্যাসোসিয়েশন, কিন্তু সেই পাড়া কালচার ফুটিয়ে তোলা হয়েছে। মাস্ক পরে একেবারে নতুন প্রজন্ম, পুরনো প্রজন্ম সকলেই রয়েছেন এই মণ্ডপের মধ্যে এবং তারা কিন্তু একটা বার্তা দিচ্ছেন যে কোভিড আবহে, করোনা আবহে যেভাবে হাসি হারিয়ে গিয়েছে, সেই হাসি ফিরিয়ে আনতে চাইছেন তারা। এমনকি তোমার নিশ্চয়ই মনে আছে সৌমেন, আমরা ছোটবেলায় দেখতাম বিভিন্ন পাড়ায় কিন্তু নাটক হতো, সাংস্কৃতিক অনুষ্ঠান হতো এবং সেই অনুষ্ঠানও কিন্তু আজকে রয়েছে তাদের। সপ্তমীর সন্ধ্যায় তারা নিজেরাই নাটক লিখে তারা একটি নাটক এখানে উপস্থাপন করছেন, জমা লোককে, মর্তলোকের বাসিন্দাদের নিয়ে তারা একটি নাটক তুলে ধরছেন। প্রতিমা দর্শন করাবো, কারণ আমরা রিপাবলিক বাংলায় কথা দিয়েছি বাংলার দর্শকদের, যারা সারা বছর রিপাবলিক বাংলার সঙ্গে থাকে, আমরা তাদের হাজার পুজোর প্রতিমা দর্শনের কথা দিয়েছি। এখন সাধুর বাগান কালচারাল অ্যাসোসিয়েশনের প্রতিমা দর্শন করাচ্ছি এবং রোহিত গণকে আমি বলবো, আমি একটু কথা বলবো যে কচি কাঁচাদের হাতে এই মণ্ডপ তৈরি করা হয়েছে, সেই কচি কাঁচাদের সাথে একটু কথা বলতে আসবো। কি নাম? আমার নাম সরসিত ঘোষাল। আচ্ছা, এই যে হাসিওপ্যাথি, এই হাসিওপ্যাথিতে তোমরা কি বোঝাতে? এই যে আমরা বোঝাতে চেয়েছি যে এখানে হোমিওপ্যাথি, যা এই করোনার সময়, কোভিডের সময় আমরা সবাই দুবছর ধরে কিছু আমরা হাসতে পারছিলাম না দুবছর ধরে, তা এবারে আমরা থিম করেছি হাসি ফিরিয়ে দিতে চাইছো। অর্থাৎ শিবাশিস, তোমাদের এই যে, আমি আরেকজনের কাছে আসবো, এই যে হাসি, এই যে আবোল তাবোল বা টেনিদা, এগুলো তোমরা পড়ো? হ্যাঁ, আমরা পড়ি আর আমরা মজা দিয়ে পড়ি, আমরা তাই জন্য হাসি, তাই জন্য। অর্থাৎ শিবাশিস, এই করোনা কালে মানুষের মন থেকে হাসি ভ্যানিশ হয়ে গেছিল, কিন্তু বাচ্চাদের কাছে ভিডিও গেমসের যুগে এই লক্ষ্য এবারে উদ্যোক্তাদের। ধন্যবাদ, অত্যন্ত অভিনব এই উদ্যোগের জন্য, তাদেরও প্রশংসা করতেই হয়।